আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য যাদের দাঁতে নানা ধরনের রোগ রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দাঁতে রোগ হওয়ার অনেক কারণ আছে। দাঁতের প্রতি যত্ন না নেওয়ার ফলে দাঁতে রোগ হয়ে থাকে। সেজন্য আমাদেরকে অবশ্যই দাঁতের যত্ন নিতে হবে। অপরিষ্কার, অযত্ন এবং প্রয়োজনীয় ক্যালসিয়ামের অভাবের জন্য দাঁতে রোগ হয়ে থাকে। খাদ্যপ্রাণের অভাবের ফলেও দাঁতের গুড় দুর্বল হয়। দাঁতে রোগের কয়টি মান ঘরোয়া চিকিৎসা। কয়টি মান লং বেটে নেমু রসের সাথে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের বিষ ভালো হবে। দাঁতের গুড়ে পেঁপের আটা লাগালে বৃদ্ধ বয়সে হওয়া দাঁতের বিষ বেদনা ভালো হবে। দূর্বাঘাস একমুঠ কিছু সময় চিবাইলে দাঁতের গুড়ে রক্ত বাহির হওয়া বন্ধ হয়। কাঁচা হলুদ আগুনে পুড়ে দাঁত মাজলে দাঁতের পোকা মরে। মহানিমের ছাল আগুনে পুড়ে সেই ছাই দিয়া দাঁত মাজলে বিষ কমবে এবং সাথে সাথে দাঁতের গুড়ে রক্ত পড়া বন্ধ হবে। বকুলের ছাল চিবাইলে অথবা তার রস দিয়া কয়দিন মান নিয়মিতভাবে মুকুলি করলে রক্ত পড়া, বিষোয়া, দাঁত লড়াচড়া করা এবং দাঁতের সকল রোগ ভালো হবে। দাঁতের রোগে মজা বস্তু, টান বস্তু, চলা পড়া বস্তু খাওয়া ক্ষতিকর। এই রোগের কয়টি মান উপকারী খাদ্য। বকুল, মহানিম, নেমুরস, গন্ধ ভাদুলিয়া, বাদাম, শিরতা, সরিষার শাক, সজিনা, নরসিংহ, আমলকি, নরসিংহ আমরা যাকে কারি পাতা বলে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।